এই সেগমেন্টে আমরা কথা বলবো কীভাবে কনটেকচুয়াল মার্কেটিং আসলে আপনার প্রোডাক্টের সাথে আপনি আর্কেরেক করবেন আপনার প্রোডাক্ট বলতে আমরা বুঝিয়েছি আপনার ওন অ্যাসেট যেটা অনলাইনের ক্ষেত্রে হয়ে থাকে আপনার ওয়েবসাইট অথবা আপনার অ্যাপ আজকে আমরা ওয়েবসাইট নিয়ে মূলত কথা বলবো কারণ সাধারণত আমরা মোস্টলি আসলে আমরা আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি এছাড়াও রয়েছে অ্যাপ কিন্তু দুটার ক্ষেত্রেই আসলে আপনার যেই নর্মাল যে কানেকশান সেটা আসলে দুইজনের ক্ষেত্রেই ইউজার এক্সপিরিয়েন্সটা আসলে সেমভাবেই কাজ করে বাট দুটোর ক্ষেত্রেই আপনাকে আলাদাভাবে আপনার প্ল্যান করতে হবে আজকে আপনার ওয়েবসাইট ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো ওয়েবসাইট ইউজার এক্সপিরিয়েন্স আসলে কী যখনই একজন ভিজিটার আপনার ওয়েবসাইটে আসে সে প্রথমেই আপনার ওয়েবসাইটটাকে আপনার হোম হিসেবে দেখে এটাকে আপনি ধরতে পারেন যে আপনার বাসায় একজন গেস্ট আসলে কোথায় আসে সাধারণত আপনার লিভিং রুমেই আসে ঠিক তেমনি আপনার ওয়েবসাইটের হোম হচ্ছে গিয়ে যেখানে সবাই এসে ল্যান্ড করে এবং ওই জায়গা থেকে সে আসলে ওয়েবসাইটের অন্যান্য বাকি সবগুলো সেগমেন্টটি দেখতে পাবার কথা সো প্রথমত একটি ভালো ইউজার এক্সপিরিয়েন্স হবে সে যখন আপনার ওয়েবসাইটে আসতেছে সাথে সাথেই সে যেন বুঝতে পারে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসেসের প্রধান অফারিংগুলো কি এবং সে যেন এটা বুঝতে পারে যে আপনারা কি কী ভ্যালু অ্যাড আপনি করছেন এবং এই ওয়েবসাইটটার পারপাস আসলে কি কি কী জিনিসগুলো আপনি আর তার সামনে তুলে ধরতে চাচ্ছেন এগুলো যদি সঠিকভাবে দেয়া না থাকে তাহলে যেটা হয় সেই ওয়েবসাইট থেকে সেই ইউজারটার চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যেটাকে আমরা বলে থাকি বাউন্স রেট যেটা অনেক হাই থাকে অনেক ওয়েবসাইটের ক্ষেত্রেই বাউন্স রেটের ব্যাপারে আমরা পরবর্তীতে আরও কথা বলবো কিন্তু ফিরে আসি আমাদের হোম পেজের ডিসকাশানে সো হোয়েন যখন আপনি হোম পেজে ল্যান্ড করছেন আপনি আইডিয়ালি বিভিন্ন টগল মেনু অথবা উপরে যে মেনু বারগুলো থাকে সেগুলো থেকে কিন্তু বিভিন্ন প্রধান অফারিংগুলো জানতে পারার কথা এছাড়াও একটা ওয়েবসাইটে সবসময় সার্চ একটা বাটন অথবা বার থাকা উচিত যেখান থেকে আপনি যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট খুঁজেন সেটা যাতে আপনি খুঁজে পান সো ইউজার এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আসলে টোটালি ডিফাইন করে যে এই টোটাল জিনিসগুলো কতটা সিঙ্ক হয়ে রয়েছে একজন ইউজারের সামনে যেটার বেসিসে সে তার প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে পাবে ওয়েবসাইট ইউজার এক্সপিরিয়েন্সের কথা যখন আমরা বললাম এর সাথে চলে আসে আসলে কীভাবে আপনি ওয়েবটা এই ইউজারের ক্ষেত্রে মেজার করবেন যেটাকে ওয়েব মেজারমেন্ট বলা হয়ে থাকে ওয়েব মেজারমেন্টের জন্য একটি বড় এবং প্রধান একটি টুল হচ্ছে গুগল অ্যানালাইটিক্স গুগল অ্যানালাইটিক্সের থ্রুতে আপনি সাধারণত আপনার মেজারমেন্টগুলো মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেকভাবেই ইউজ করতে পারেন এছাড়া ওয়েব অ্যানালিটিক্স আপনাকে হেল্প করে থাকে যেটার বেসিসে আপনার ওয়েবসাইটটি বানানো যদি আপনার ওয়েবসাইটটি একটি একটি স্পেসিফিক কোনো একটি ল্যাঙ্গুয়েজের উপর বেস করে বানানো হয়ে থাকে ওইটার ওয়েব মেজারমেন্টের জন্য আলাদা ট্যাকটিক্স থাকে কিন্তু আজকে আমরা কথা বলবো গুগল অ্যানালিটিক্স অথবা বেসিক মেজারমেন্টগুলো আপনি কী দিয়ে করতে পারেন ওয়েবসাইট মেজারমেন্টের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি আপনার গুগল অ্যানালিটিক্সটি সেট করবেন আপনার ওয়েবসাইটে এই জন্য গুগল অ্যানালিটিক্সের ওয়েবসাইটটিতে আপনি যাবেন এবং খুবই বেসিক কোডগুলো আপনার আপনার সাইটে আপনি ইনস্টল করে নিতে পারেন যেটার বেসিস আপনি দেখতে পারেন আপনার ওয়েবসাইটের ভিজিটার্স কেমন আপনার ওয়েবসাইটের বাউন্স রেট কেমন আপনার ওয়েবসাইটে কোন পেজ বেশি ভিউ হচ্ছে এবং কোন টাইম পিরিয়ডে আপনার ইউজার বাড়ছে কমছে এমনকি আপনার হোম পেজ থেকে কোন কোন পেজে তারা যাচ্ছে এবং ড্রপ অফ রেটগুলো কেমন আসলে ওখান গুগল অ্যানালিস্ট থেকে যে পরিমাণ তথ্য আপনি এক্সট্র্যাক্ট করতে পারেন সেটা আসলে আপনি কিভাবে আপনার বিজনেসের জন্য ইউজ করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কনটেক্সুয়াল এর ক্ষেত্রে আমরা যেটা সবসময় চিন্তা করে থাকি যে স্পেসিফিক ওয়েবসাইটের পেজটাতে আমরা আমাদের ভিজিটারদেরকে নিয়ে আসছি সেই পেজটার পারফরম্যান্স কেমন এবং ওই ওয়েবসাইটের এবং ওয়েব পেজটা থেকে ইউজাররা কোন কোন জায়গায় আলাদাভাবে চলে যাচ্ছে এটা আসলে আমাদেরকে হেল্প করে ডিফাইন করার জন্য ইউজার এক্সপেরিয়েন্স অ্যান্ড অলসো আমাদেরকে হেল্প করে ডিফাইন করার জন্য ইউজার কনভার্সেন ফানেলের ভিতরে অন্যান্য কি কি ট্রিগার করছে ওদেরকে একটি পারচেস মেক করার জন্য কারণ যে ইউজারটা আপনার রিলেটেড পেজ থেকে অন্যান্য পেজে যাচ্ছে সে আসলে বিভিন্ন ইনফরমেশনের জন্য সিক করে সো কোন ইনফরমেশনগুলো তাকে একটি পারচেসের জন্য হেল্প করতেছে সেটা কিন্তু বোঝা এবং মেজার করা আপনার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট সো ওয়েবসাইট মেজারমেন্টের জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা ওয়েবসাইটটি মেজার করার জন্য গুগল অ্যানালিটিক্স সবসময় সের আপ করব করবো এছাড়াও আমরা অন্যান্য যদি কোনো আমাদের যে ল্যাঙ্গুয়েজের উপর বেস করে ওয়েবসাইটটি বানানো সেখান থেকে যদি আমরা অ্যাডভান্স ওয়েব হ্যানাটি সেট করতে পারি সেটার বেসিসেও আমরা আরও বেশি ইনফরমেশান আমরা এখান থেকে ক্রাফ্ট করতে পারি সো আমরা এখন কথা বলব আমরা কীভাবে আরও বেশি ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্সটাকে মেজার করতে পারি সো আমরা গুগল ম্যাডিসের কথা অলরেডি বলে ফেলেছি এবং এখন আমরা আসবো কীভাবে এগুলাকে প্লেস করতে হয় একটা ইউজার যখন আসে হোম পেজে হোম পেজ থেকে সে কোনো একটা মেনু থ্রুতে অন্যান্য পেজে চলে গেল তখন আপনার গুগল অ্যালার্টিস কিন্তু হোম পেজের থ্রুতে তাদের ট্রিটাকে দেখা হবে যে এখান থেকে বিভিন্ন লোক কীভাবে সেগমেন্টভাবে সরে এসেছে সো এটা আপনাকে কিভাবে হেল্প করে দেখা গেল কোনো একটা দেখা গেল আপনি একটি মোবাইলের ওয়েবসাইট ওন করেন আপনি যদি একটি মোবাইলের ওয়েবসাইট ওন করেন আপনাকে আপনার ডিভাইস আছে অনেক ধরনের আপনার মডেল আছে বিভিন্ন ধরনের অনেক সময় দেখা হয় যে কোনো না কোনো একটা ডিভাইস একটা সার্টেন পিরিয়ডে অনেক বেশি হিট নিচ্ছে হয়তো দেখা যায় যে ওই ডিভাইসটার ইন্টারেস্ট অথবা হয়তো ওই ডিভাইসের সাথে আপনার কোনো একটি প্রোডাক্ট ট্যাগেলন করা যেটার জন্য ওই ডিভাইসটি ওই টাইমে অনেক বেশি ট্রাফিক গেইন করছে আপনার কাজ হবে অ্যানালিটিক্স অথবা মেজারমেন্টের থ্রুতে দেখা যে কোন পেজ এবং কোন প্রোডাক্ট অথবা সার্ভিসেসগুলা এই মুহুর্তে ট্রেন্ডিং যেটাকেই ট্রেন্ডিং আপনার উচিত ইদার হোম পেজের কোনো একটা স্লাইডার অথবা কোনো একটি মেজর বাটনে আপনার ওই প্রোডাক্টটাকে নিয়ে আসা অ্যাজ এ হট টপিক অর হট ট্রেন্ডিং হিসেবে তাহলে যেটা হবে ওই অ্যাপটা ইউজার যখন সে পারচেস করছে তাকে যেতে হচ্ছে তিন চারটা ধাপ পার হয়ে সেখানে অন্য এবং সেই ক্ষেত্রে যখন আপনি যেটাকে ফ্রন্টে নিয়ে আসছেন ওই ইউজারের জন্য খুবই ইজি হবে জিনিসটা খুঁজে পাওয়া বাট এটা আপনি সাইমটেনিয়াসলি এটাকে রিফ্রেশ করবেন তাহলে যেটা হবে যেগুলো কারেন্টলি ট্রেন্ডিং ওগুলো সামনে থাকবে এটাই এটা আসলে ওয়ান টাইম সলিউশন না আপনাকে সবসময় এটাকে রিফ্রেশ করতে হবে এবং সময় আপনাকে আপনার মেজারমেন্টের ডেটার দিকে খেয়াল রাখতে হবে যে আসলে কোনটা কখন ট্রেন করছে এবং এটার ক্ষেত্রে আসলে অনলি যে কোথায় ট্রাফিক যাচ্ছে এটাই ইম্পর্টেন্ট না আপনাকে দেখতে হবে কোন জায়গাতে মানুষ বেশি টাইম স্পেন্ড করছে দ্যাট মিনস ওখানে প্রিন অনেক হাই কোন জায়গাতে তারা পারচেস অলসো বেশি করছে কারণ হয়তো সে অন্য একটা ফানেল থেকে ফিরে এসে ওখান থেকে করছে সো সেটা হয়তো আপনার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট মানি হয়তো সেই প্রোডাক্টে ইউজ হচ্ছে সো ওই প্রোডাক্টটা কখনো পিছনের দিকে হাইড করা উচিত না সেটাকে সবসময় ফ্রন্টের দিকে নিয়ে আসা উচিত সো এগুলো হচ্ছে কি কিছু বেসিক জিনিস যেটা আপনার ওয়েবসাইট মেজারমেন্টের জন্য আপনি কীভাবে কল নেবেন এটার ক্ষেত্রে সবসময় আপনাকে হেল্প করবে এছাড়াও থাকে বিভিন্ন ডেটার দিকে সবসময় খেয়াল রাখা ওয়েবসাইটের বাউন্স রেটটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি যদি আপনার ট্রাফিককে সবসময় হোমে বসান এবং সেখানে যদি আপনার হোম পেজের বাউন্স রেট অনেক বেশি থাকে সেটা একটা জিনিসই ইন্ডিকেট করা যে ওই পার্সনটা আসার পরে ওখান থেকে আরও অন্যান্য রিলেটেড প্রোডাক্টসে যাওয়ার হয়তো ওর এক্স্যাক্ট প্যাথওয়েটা খুঁজে পাচ্ছে না অথবা আপনার ওয়েবসাইটে হয়তো লোডিংটাই অনেক বেশি আপনার ওয়েবসাইটটা হয়তো লাইক না একটা স্পেসিফিক রিজিয়নের জন্য যেখান থেকে বাউন্স রেট অনেক বেশি সো আপনাকে দেখতে হবে আপনি যদি বাউন্স রেটও দেখেন অনেক বেশি সেটাকে আরও অনেক বেশি ডাইসেক্ট করতে হবে দেখতে হবে কেন এই বাউন্স রেটটা আসলে ওভাবে কাজ করছে সো ওয়েবসাইপ মেজারমেন্টের জন্যই প্রত্যেকটা জিনিসই খুব বেশি ইম্পর্টেন্ট আপনাকে অবশ্যই দেখতে হবে যেহেতু আপনি কনটেকচুয়ালি অ্যাডভার্টাইজিংমেন্ট করছেন কোন চ্যানেল থেকে তারা ওই ডেটাটা পাচ্ছে আপনি কনভার্সন রিলেটেড ডেটাগুলো আপনি পাবেন একটা ওয়েবসাইট মেজারমেন্ট যখন সেট হওয়া থাকে তখন ওই ম্যাট্রিক্সগুলো আপনাকে দেখাবে পারচেস ভ্যালুসগুলো দেখাবে আপনাকে আরও দেখাবে সোশ্যাল অথবা গুগল কোন চ্যানেল থেকে আপনার এই অডিয়েন্সগুলো আসছে সো আপনি অডিয়েন্সে ফ্রিগুলো পাবেন এবং ওই অডিয়েন্সগুলো এসে কোন কোথায় এবং কোন পেজগুলোতে কনভার্ট হচ্ছে সো এই ক্ষেত্রে গুগল অ্যানালিটিক্স আপনাকে হেল্প করছে মেজার করার জন্য যে একটা ইউজার আসার পরে সে কিভাবে পারচেজটা আসলে কমপ্লিট করছে এইটা আপনাকে মার্কেটিং মানি গুলাকে প্রপারলি প্ল্যান করার জন্য অনেক বেশি হেল্প করবে যেটা আমরা মিডিয়া প্ল্যানিংয়ে পরবর্তীতে কথা বলবো